নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। তো বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা থেকে একটি বিরাট আপডেট পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কী বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা এই ফর্ম ফিল আপ কোথা দিয়ে পাবেন এবং কীভাবে পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ বাড়িতে বসে করে নিয়েছেন, হয়তো দুয়ার সরকার যে ক্যাম্প বসবে সেখানে হয়তো জমা দেবেন। তো বন্ধুরা, বিরাট আপডেট যেটি পাওয়া যাচ্ছে সেটি হলো হেডলাইনে দেখা যাচ্ছে যে দুয়ারে সরকার শিবির ছাড়া মিলবে না ফর্ম। অর্থাৎ আমরা যে ফর্ম কোনো জেরক্স দোকান দিয়ে বা কোনো রাজনৈতিক কর্মকর্তার কাছে নিয়েছেন সেই ফর্ম কিন্তু চলবে না, আমাদের নিতে হবে দুয়ারে সরকার শিবির থেকে। এটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটি করেছেন। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি সম্পূর্ণ রাজনৈতিক নেতানেত্রীদের থেকে মুক্ত করতে, রাজনৈতিক প্রভাব থেকে আড়াল করতে দুয়ারে সরকার কর্মসূচি দিয়ে কিন্তু এই ফর্ম সকলকেই দেওয়া হবে। এবং প্রশাসনের সূত্রে দাবি, কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা বিলি করার মতো তথ্য পাচ্ছেন প্রশাসনের শীর্ষকর্তারা। অর্থাৎ আপনারা যে সমস্ত ফর্মগুলি পেয়েছেন সেগুলি কিন্তু একদমই চলবে না, আপনাদের কিন্তু সরাসরি নিয়ে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেখান থেকে কিন্তু আমাদের ফর্ম সংগ্রহ করতে হবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তাদের উপযুক্ত পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন শিবির পরিচালনার দায়িত্বে থাকা অফিসারেরা। তো আপনারা আনন্দবাজার পেপার থেকে এই তথ্যটা কিন্তু আমরা পাচ্ছি। তো সংশ্লিষ্ট সূত্রে খবর, এদিন বৈঠকে মুখ্য সচিবকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমাদেরকে যে একই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নির্দেশেই এই ঘটনাটি ঘটছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়ির জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে তথ্যগুলি, যে ফর্মগুলি নিয়েছেন সেগুলি কিন্তু সরাসরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু আপনাদের নিতে হবে এই ফর্মগুলি। তো বন্ধুরা, আরও অন্যান্য আপডেট নিয়ে আমরা আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। তো বন্ধুরা, আরও একটি তথ্য এখান দিয়ে দেব। তো এক ব্যক্তি একাধিক ফর্ম জমা দিতে পারবে না। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে, এক আধিকারিক বলেন যে ব্যাপারে আরও সতর্ক থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আরও অন্যান্য আপডেট নিয়ে আমরা চলে আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন।